এটা হচ্ছে vivo Y28 এই স্মার্টফোনটার স্পেশালিটির মধ্যে গুড লুকিং, দেখতে বেশ সুন্দর। স্পেশালিটির আরো কয়েকটা জায়গা আছে, যেমন সানলাইট আই প্রোটেকশন স্ক্রিন রয়েছে, 300% ডুয়াল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন এখানে, এবং 4 ইয়ার্স এর ব্যাটারি হেলথ, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এর ডিসপ্লে কিন্তু 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস তুলতে পারে। আউটডোরে যখন ফোনটা হাতে নিয়ে আমরা ইউজ করেছি, বেশ প্রিমিয়াম একটা ফিল পেয়েছি, এবং আমাদের এক্সপিরিয়েন্সও মোটামুটি এরকমই ছিল। এই ফোনের যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি সারপ্রাইজ লেগেছে, 6000 mAh এর ব্যাটারি এবং 44W চার্জিং সিস্টেম, কম্বোটা খুবই দারুণ। 44W চার্জার কিন্তু শুধুমাত্র ভিভোই দেয়। ফোনটা একবার সম্পূর্ণ চার্জ করার পর 2 দিনের চাইতেও বেশি ব্যাটারি ব্যাকআপ আপনারা এই ফোনটা থেকে এক্সপেক্ট করতে পারেন। এনিওয়ে, একটা ভালো জিনিসও রয়েছে এই ফোনে, সেটা হচ্ছে এতে Android 14 পেয়ে যাবেন। আউট অফ দা বক্স জিনিসটা দেখে বেশ ভালো লাগছে। 4 বছর পর্যন্ত আপনি এখন যে পারফরম্যান্স পাচ্ছেন সেম পারফরম্যান্স পাবেন। কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড সবকিছুই আমি কিন্তু খুব কেয়ারফুলি টেস্ট করেছি, এক্স্যাক্টলি কোনো ধরনের কোনো প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। আর স্টেরিও স্পিকার থাকাতে সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন, বেশ লাউড এটার সাউন্ড, 300% পর্যন্ত ভলিউম যায়। TUV রেইনল্যান্ডের সার্টিফিকেশন ফলে আপনার চোখের জন্য এটা যথেষ্ট আরামদায়ক। ভিভোকে আমি থ্যাংক ইউ বলবো। তবে হ্যাং ল্যাগ করে বসে থাকে, এজেতেও প্রবলেম ফেস করিনি। আদারওয়াইজ এটাতে আমরা টাচ রেসপন্সিভনেস বা আদার কোনো ইস্যু পাইনি। সফটওয়্যার কিন্তু লেটেস্ট। আমাদের বাজেট যদি অফিশিয়ালি 18-19 হাজার টাকা বা 20 হাজার টাকা হয়ে থাকে, একদমই প্রাইস অনুযায়ী পারফেক্ট। ভিভোর লাভার যারা আছেন তারা তো নিঃসন্দেহে এই ফোনটা কিনবেন আমি জানি। এছাড়াও এই ফোনটা নিয়ে সারা মাস জুড়ে বিভিন্ন রকমের অফার থাকবে, যেগুলো সম্পর্কে জানতে আপনারা ভিভোর অফিসিয়াল পেজে চোখ রাখতে পারেন।